اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমার ভাই হল, আমার বুজুর্গ হল, পর্দার আড়ালে থাকা আমার মা বইন হল, বালা করি হুনার দরকার, বুজার দরকার। আমরা ওইটা আসলো কিতার, ওইসি কিতা আসলাম খানো আর আইলাম খানো, হরতাম আসলো কিতার, হরিয়ার কিতার, খাইল যাইমু খানো, ই কি ব্যাপারে আমরা চিন্তা ধারাও নাই, খালি খাইতাম কিলা, গর বানাইতাম কিলা, আর দুনিয়ার সংসার সুন্দর কিলা বানাইতাম, ও চিন্তা লইয়ার ও টেনশন লইয়া আমরা চব্বিশ ঘন্টা ব্যস্ত। হাম কাহা থে, কাহা আয়ে, ক্যা হোনা থা, ক্যা হো গয়ে, ক্যা করনা থা, ক্যা কর রহে, কি করিব লাগিছিল আর কি করি আছো, এই সম্পর্কে আমরা কোনো চিন্তা নাই। এর লাগি ওয়াজ হোনার দরকার আছে নি না, আছে নি না ভাই অকল, আপনারা জোরে মাতিও, হওয়াত আসলাম আমি একবার সুবহান আল্লাহ কইন, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছো, খালিস দিলে যদি আল্লাহর বড়াই, আল্লাহর বুজুর্গি হুনিয়া, আল্লাহর দান হুনিয়া, আল্লাহর নিয়ামত হুনার বাদে আল্লাহর কোনো বন্দা বা বান্দিয়ে খালিস দিলে একবার সুবহান আল্লাহ কয়, আল্লাহ ওলা দয়াল লগে লগে যে কইছে তার নামে নামাকরণ করিয়া জন্নতর খালি মাটির মাঝে একটা ফলর গাছ লাগানি লোয়েন খোকা সুবহান আল্লাহ, কত ফজিলত সুবহান আল্লাহ কয়াত। এর লাগি কইছি বাড়িতে কি মা বই নখলেও বেটিন তোর আওয়াজ সত্রে আওরত, আপনারা যদি হনো বইয়া আমরা বেটাইন তো লাগান জুড়ে সুবহান আল্লাহ খো, তো সব থেকে আজ আপ ডাট হইব, আপনারা হুনার লগে লগে মনে মনে কই আপনার আওয়াজ বাড়ে যাইত না। তো আমি খোয়াত আসলাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খালা ভাই কত রে, হে ইমাম সাহেব দামা বিশ টাকা দিয়ে জুম্মানোর মায় 500 টাকা দিছে, জুম্মানোর মা, জুম্মানোর মায়ে 500 টাকা দিছেন, ইটা মাঝে মাঝে আইলে আখতা আমি কইলিম 500 1000 হইলে, এর তলে ইটা কইতাম না, এগু খালা তো দাম দামান চিনাই তো দেশন যেমনে কইছি ইমাম সাহেব দামান দেখো জিও বড় খুশ, তারে ইমাম সাহেব দামান কইলে খুশ, জুম্মানোর মায়ে 500 টাকা দিছেন, এগু তকবির দোকান আর আয় তকবির, জুম্মানোর মা সাহেবা আল্লাহর লগে মায়া আছে, কম হয়েছে না নি 1000 ফুরাক কয়া গাউবুড়া সাহেবে আর জুম্মানোর মায় দিছেন 500, গাউবুড়ায় আরো 500 দিবা ইনশাল্লাহ, আইব মিয়া বিবি দুজনে 1000 ফুরাইবা, আইব আমি আশা করি আর আল্লাহর গরর লগে আল্লাহর মায়া দিতাই দা আমরা মায়া নি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ফর্দার আড়ালে থাকা আমার মা বইন হল, জিব্রিল আমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই কথা হুনার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবার হযরতে জিব্রিল আমিন যাইন আর গিয়া কন ইয়া রব্বুল আলামিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আপনারে সালাম জানাইছেন হুকা সুবহানাল্লাহ, আর কই সন্তান সময়ে ফুরা হয়ে গেছে তাই আপনার গালা তাইতে তান কোনো জাতর কোনো দিদাবু নাই তাই আইতে রাজি আছেন, কিন্তু তাই এক খবর আপনার কাছ থেকে পাইতা চাইছেন যে তান পরে আপনি আর কেয়ামত পর্যন্ত নবী পাঠাইতা নাই, কিন্তু কেয়ামত পর্যন্ত তান উম্মতর যত বেটাইন আর বেটি নাই বা এরা বিনা নবীয়ে এরার কি উপায় হইব, ও খবর খান আপনার গেছ থাকি লইয়া যাইতাম। এই কথা শুনার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর রহমতে জুস মারে আল্লাহর যাতে জুসর সহিত উঠিয়া কইন ও জিবরিল
যাও তুমি আমার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আমি আল্লাহর সালাম জানাইও আর হইও তাই কোনো চিন্তা করত না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তান যত উম্মতর বেটাইনার বেটি নইবা এরাত থাকি যারা তান খাটি উম্মত হই যাইবা গিয়া ইনো আল্লাহ একটা শর্ত লাগাইছে কিয়ামত পর্যন্ত তান উম্মতর যত বেটাইনার বেটি নাইবা এরাত থাকি যারা তান খাটি উম্মত হই যাইবা গিয়া এরারে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার জিম্মাতে রাখি লাইমু। সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল পর্দার আড়ালে থাকা আমার মা বইন হল এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ২৪টা ঘন্টা আমরার গত হইয়া যায় বিয়ান তাকি লইয়া গুম তাকি উঠিয়া যারারে আল্লাহ তৌফিক দিছে নমাজ পড়ি বা মসজিদ গিয়া নমাজ আদায় করি বা গর পড়িলাই আর যারা পড়েন না এরাও তো ইমানওয়ালা নবীর উম্মত আল্লাহ সারারে মসজিদ গিয়া জমাতে নমাজ পড়বার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। আমরা নমাজি আনা নমাজি বেটাইন বেটিন যত আছি একবার তা নিজের বুকু তাত দিয়া নিজের দিল রে মাতাইয়া দেখো চাই গুম থাকি উডার বাদ থাকি লইয়া গুমানি পর্যন্ত আমরার এই ১২-১৪ ঘন্টা সময়ে যায় দোকান মোকান চাকরি নকরি হরুতা মরুতা বিবি বাচ্চা ক্ষেত কৃষি গরু ছাগল সব জিনিস আমরার মন থাকে কুন্তা আমরা ফাউরি না এহা তককে যদি গাই বান্ন তৈয়া কোনো কারণবশত সকালে বাজারও যায় গিয়া ১০টা বাজারের লগে লগে বাজারও থাকা অবস্থা তাত মনে পড়ে ও মাই আমার দুধর গাই বন্ধ দিছি না খেরো দিছি না বাড়ির তুই আইছি রে মাই লগে লগে ফোন করি বুড়ি রে জানাই ফুয়া দিয়া কোনো মতে ওগুতা খেরোর ফেনি খানো পৌঁছাই ওয়নি না না হ্যালো বলে কি তা হয়েছে বলে গাই গু ভাউরি আইছি রে ফুয়া খানো বলে হে তো ভাই খানো বইয়া মোবাইল চার বলে ওমর কে নোরা রেখো আই তো আইয়া গাই গু বার করিয়া ফেনিত দিত ফেনিত দিত গাই গু ফার্স্ট তুই আইছি আমরা আর কিবা মনো থাকে আমরা ফাউরি নি আমার ভাই হল আমার বুজুর্গ হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়ে সুপারিশ না করা পর্যন্ত কিয়ামতর দিন আমরা সারায়ে খেও গলা বানিত খেও আটু বানিত খেও গামর সাগর আর খেও দারসর ছায়ার তলে যাইন যেন থাকি না কেন সারায়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান কাঠ গড়া খাড়া করবার লাগে চিন্তার থাকমো দুঃখ যাই না শুই নেই নো আর আরামে যাই না শুই নেই নো যত সময় পর্যন্ত আমরার নবী জিয়ে সুপারিশ করতাম নাই আল্লাহর যাতে বিচারর কাঠগড়া আরম্ভ করতা নাই জোরে করে হোক সুবহানাল্লাহ। ঔ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা এই ১২-১৪ ঘন্টার ভিতরে আমরা বেটাইন বেটিন জোয়ান বুড়ার কতবার মনে পড়ে তুকাইয়া দেখো আমরা বহুত আছি ডেইলি তো মনে পড়ে না কেউ আছি সপ্তাহ তো মনে পড়ে না বহুত আছেন মাস কে মাস বছর বছর গত হই যায় একদিন হরুতা মরুতা বিবি বাচ্চা ফাউরি না কিন্তু সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা একবার আমরার মনে পড়ে না আমি আটিয়া যাইয়ার আমার নবিলাখান যাওয়া অরনি না না আমি খাইয়ার আমার নবিলাখান খাওয়া অরনি না না আমি ঘুমাইয়ার আমার নবিলাখান ঘুমানি অরনি না না আজ বিয়ান থাকি লইয়া বিয়াল পর্যন্ত আমার নবীর উপরে আমার খবর দুরুদ পড়িলাম রে একবার আমি ক্যালকুলেশন করিয়া সাই ইদিকে আমরার কেউর রে খেয়াল নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইছেন যদি তুমি তাই আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে ফাইতায় চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরণ করে লাও আল্লাহর যাতে কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম। আইসো ববে যাইতে হবে আইসো ববে যাইতে হবে কি করছো বে পা
হরে কি লইয়া যাইবাই তুমি মৌলাজির দরবার মন ঘুমাইও না রে। আমার ভাই হল আমার বুজুর্গ হল একবার আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা আমরার মনে পড়ে না, খাইতেও মনে পড়ে না, গাইতেও মনে পড়ে না, বিচার বইলেও মনে পড়ে না, মসজিদ গিয়ালেও নমাজ ভুলিয়া বারইয়া আই নমাজর মসজিদর ভিতরেও আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা আমরার মনে পড়ে না। কইবাই নমাজ পড়ি, নমাজ তো পড়ি, যেন যেটা সুরাকিরাত ফোড়া লাগে ফুড়ি আর রুকু সিদ্ধা করি আর খো সাইবা দিল মাতাইয়া দেখো খদিন আমার নবীজির কথা মনে বসলো। বলে রে মাই নবীজির কথা মনে পড়ার কারণে আজ মসজিদ থাকি সারা মানু বারইয়া গেছ গিয়া, আমার নবীজির কথা মনে পড়ছে আমি বারইয়া গেছি না, আরো 10 মিনিট বইয়া আমি কমপক্ষে 41 বার আমার নবীর উপরে আমি দুরুদ পড়িছি, এলা ঘটনা তুকাইয়া বহুতে জীবনের মাঝে আমরা পাইতাম না। আফসুস করা লাগবো আর খান্দা লাগবো, এই যে সময় গত হইয়া যার এই সময় আর আমরার জীবনের মাঝে আইত নাই। আল্লাহর যাতে ফরমাইরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা একবার বেটাইন বেটিনতে দুরূদ শরীফ পড়িলাই বেটাইনতে জুরে আর বেটিনতে মনে মনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হইছে না আরো জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হজো গিয়া হল্লে হজো গিয়ালে তো দুরুদ শরীফ নবীজির রোজার গালাত গিয়ালে আসসালাতু হিনো যাওয়ার বাদে কিলা পড়েছিলাম দুরুদ শরীফ মনে হয় না, যে সময় আপনার বাবু সালামে দিয়া মাইয়া বাবে জিব্রাইলে দি বারোইতে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা ফড়ে রোজার গালাত যাইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোয়া হয়। আমি যে সময় যে বছর হজ গেলাম আল্লাহর নবীর লগর মহব্বত দেখিয়া কইলাম হাই রে হায় জিন্দেগি কুয়াই রইলাম রে, এক অংশ যদি এই বেটার যতখান মায়া এই মায়ার 100 ভাগর এক অংশ যদি ভিতরে হয়ে যাই তোতে মনে হয় কামিয়া বই গেলাম হইনে। বৃদ্ধ মানুষ বরাক বেলির বয়স্ক মুরব্বী বেটা আর ওলা জার্মনি জেলা গুলায় ঠেলিলে যায় ওলা বাবু সালামে দি হামাইয়া সারা মানুষ গায়ে গায়ে লাগিয়া একজনের ঠেলায় আর একজন আটি আটি যাইরা বাবু সালামে দিয়ে হামাই তার বাবে জিব্রাইলে দিয়া বারইতা খালি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া হইয়া বারইতা রোজায় আথরর গালা যাওয়ার বাদে জানে চায় না ইনতে কি হরবার লাগি ওলা চোখ ফিরে ইয়া সওয়ার লগে লগে পুলিশ তখন গালা তু বাদ ইতাই উবাইতে দিন না ইয়া হাজ্জা হাররা রুহিনা ইয়া হাজ্জা হাররা রুহিনা খালি জলদি বারো তোমার সালাম মুখে কইতাই কইবাই খোল্লা ফিরে গেনা সময় নাই। তো আমার ভাই হল আমার বুজুর্গ হল দুরুদ ভরি ভরি যে সময় হামাইলাম লানির ভিতরে হামাইয়া ঠিয়া ঠিয়া ইয়ার মাঝামাঝি তাওয়ার বাদে আমার ঘরে এক মুরব্বী বেটা আসলা বরাক বেলির এই নলা খান্দি খান্দি কইরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রোজায় আথরর গালা পাইতে এক সিক দিছ না সালাতু আসসালামু আলাইকা ইয়া হইয়া যেমনে আমেলিসলা আর খরে দি উল্টিয়া পড়ছন আর ও জাগাত তান ও আর মাঝে তান দমবার হয়ে গেছে গিয়া কো সুবহানাল্লাহ মোল্লানি না জিন্দা আছেন গুড়িয়া সাইবার কোনো সুযোগ নাই দেখলাম পুলিশে ফটখরি খান্দ লইয়া গেলা গিয়া আসরর নওয়াজের সময় জানাজা আদায় করা হইছে ইন্ডিয়ার একজন মানুষ মাহাব হাজি সাহেব মারা ইতা একজন দুইজন নাই ইতা এখন অক্ত নমাজও কতজনের জনাজা ফড়া হয় আসরর নমাজের আগে জোর নমাজের বাদে
জনজা হইছে, জনজাত মইয়ত ও হাজি সাহেব মারা গেছেন, নিজে দেখলাম চকুর সামনে। আল্লাহর নবীর মহব্বতে এসকে আল্লাহর নবীর মায়ায় যেমনি ইয়ার রসুল আল্লাহ কইতে শুভ ইয়া হইয়া শিখ দিছিলা, আর খরেদি উল্টিয়া ফরসনের হার্ট অ্যাটাক হয়েছে আর মত হয়ে গেছে গিয়া। আমার ভাই হল আমার বুজুর্গ হল থোড়া একবার তাইখান খোয়ার আমার উদ্দেশ্য হল থোড়া অনুভব করো কাছাই আমরার কতখান মায়া আছে। আমরার চব্বিশ ঘন্টা গত হয়ে যায় একবার আমরার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা মনে পড়ে না। আল্লাহর যাতে ফরমাইরা ও আমার বাপ্পাই হল ও আমার মা বইন হল বালা করি শুনিও, আমার মার টিলাবাড়ি এলাকার টুকগাঁও এলাকার বেটিনতে শুনিও, দশ বছর বাদে আল্লাহ আমারে আপনার খিদমতর মাঝে আনছে। এখান কথা যদি আপনি আমি সারায় আমলের মাঝে আনিলেই তাম্পারি, তাহলে এই ওয়াজ আর এই গাঁর সারার এই মেহনত আর এই পয়সা খরচ ইতু আমরা কামিয়া বই যাইমু উইনার হয়ে যাইমু গিয়া। আর নাইলে খালি যদি শুনতে থাকি আর আমল করি না, তাহলে ইতা সারা আমরার বেকার হয়ে যাইব, ইতা খামো লাগতো নাই। গাছ থাকে যদি ফল ধরে না, আপেলর গাছ যদি হয়ে যায় আপেল কইয়া দশ বছর বার চাইবায় দরে নিনা না, এখন বার চাই দশ বছর বাদে বুড়া বেটিয়েও কইবা খাটিয়া ফালাইয়া যাম, এর বাদে জ্বালাইয়া করিলাও চাই। ইজাত গাছর দরকার নাই যেগুর মাঝে দশ বছর পর্যন্ত ফল নাই, বেয়াই আইলেও কইবা বেয়াই দরে নি বলে না, বলে এগুতা কিতা লাগে উঠানোর মাঝখানো তুই আই বাতাসা দাদি বাড়ি বরানি লুয়াইলা এ খাটিয়া ফালাও। ঘরের বেটিয়ে কইবা ফারিয়া আমারে খড়ি বানাইয়া দেও, জ্বালাইয়া বানাইলেই তাম চাই, কারণ তান মাঝে ফল নাই। আল্লাহ কইছেন যারার জীবনের মাঝে আমি আমার হুকুমান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকা পাইতাম নাই, আমি তারার কাছে ফল চাই, এটা গাছ আমি লাগাইছি রে ভাই, তোমরার গাছের মাঝে আমি ফল চাই, যদি ফল পাই না তাহলে ইয়াদ রাখিও আমিও জ্বালাইয়া বানাই মো চাই। জোরে করে হোকান আউযু বিল্লাহ ফা আম্মা মান طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى تو الله فرمايرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا আইও রে সন্দেহ হলো ন আও শোনা হলো দোয়া করুন পড়া আও না আইবা আইবা হরিয়া যাও কইবেন এ রে আল্লাহ দিছুন ফাও জানরে করায় হমুকা যাও, যদি আল্লাহ ফাত্তরে গুদ গড়ে খাবাইয়া নলা ডুলাইয়া কইন এখন ফুটিয়া চাওতে কিতা করবাই কিতা করবাই। আই যে আমরা ডাক শুনাই না ওয়াজর মহফিল ফালাইয়া যারাই গিয়া ফাও ইকান খে দিছুন ইয়াদ করো ইকান আল্লাহ দিছুন ই আল্লাহ ইকান বাঙ্গিতা ফারোইন, খাল যদি বাঙ্গি যায় তো আব্দুল মতিন রে দোষিও না, আব্দুল মতিন রে দোষিও না, আর ওয়াজর মাহফিলের মানুষের দুনিয়া জো চাহতা হ্যায় বহি কর সকতা হ্যায় জব চাহতা হ্যায় তব কর সকতা হ্যায়। আমার ইয়াদ আছে নলবাড়িতে ওয়াজও ওলা বন্দর মাঝখানে ওয়াজ ওরা সামনে মাতাউরি মাতাউরির উপরে অটো লইয়া বই রইছেন ছয় সাতটা ফুয়াইন, তারা অটো লইয়া আইছেন ওয়াজ হুনতা অটোত বই রইছেন আর মাতাউরির গালাত বইয়া অমুকা মুখ দিয়া ওয়াজ হুনতা। আর এখানে স্পষ্ট লাইটের হওয়ারও দেখা যায়, আমি দুই তিনবার ডাকিছি বাবুহত তোমালোকে মজলিসত আহি যোয়া, বাহার বাহার মে হতে হ্যায় আন্দর আন্দর হতা হ্যায় বাহার বাহার হতা হ্যায়, ভিতর ভিতরেই হয় আর বাহির বাহিরেই হয়, ভিতরে যদি আও তে তুমি দেখ ভিতরে থাকলায় গন্ডির ভিতরে থাকায় আল্লাহর রহমতের ছায়ার তলে থাকলায় রহমত অনফলের সড়কও পড়েন না। তারারে কইছি রহমত পিণ্ডালত পড়ি আছে বাটত পড়া নাই, তোমালোকে বাটত থাকি বঞ্চিত হয়ে আসা, মই রিকুয়েস্ট করেছো তোমালোকে আহি যোয়া। কয়েবার খোয়ার বাদে তারার মনে কর শরম লাগছে, কইছেন অটো স্টার্ট দেওয়ার দিকে হরি যায় মোল্লা বেটা দেখে আর খালি ডাকে বুঝাইছনি অন্তা কি আওড়ে যায় স্টার্ট দিয়া যেমনে মারছে টান, আল্লাহর কুদরতর সহ্য হইছে না, দুই নল যাইতা পারছেন না মাতাউরির লামা থড়িয়া গড়ি 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 গিয়া খালো পড়ছেন তিনটার ভাও ভাঙ্গিছে, জোরে করে কোন আউজুবিল্লাহ তিনটার ভাও ভাঙ্গিছে, আর ড্রাইভার বেটা দেখি বেউস হয়ে গেছে গিয়া, আর ও লগর দুইটা বালা রয়েছেন দৌড়িয়া ওয়াজও আইছে না, কইছেন গাড়িখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানুষে গিয়া দৌড়াদৌড়ি করে তুলিয়া লগে লগে তারা নলবাড়ি হসপিটাল পাঠাইছেন। আমি কইলাম জো চাহতা হ্যায় বহি কর সকতা হ্যায় কাদিরে মতলক আল্লাহ হ্যায়, আল্লাহ যেটা চায় ওটা করতে পারে, ওয়াজর মজলিসও বনে ওয়ালা মানুষ খার দিল কিলা কইতাই বার্তায় না, এটা কি খার দিলর মাঝে বেজারি আইছে গুন্তর অবস্থা দেখিয়া আল্লাহর যাতে জারতা পারছেন না, লগে লগে বিচার
করি লাইছন এর লাগি আমি যুবকক লরে কইয়ার আল্লাহর দেওয়া ফাও জেলা মনে হইলা কইও না জবাই মনে কইও বাই যাও একবার তাক গুরিয়া আল্লাহ কিলা বানাইছন ফাও অমুক একবার দিল খান গুরাও গুরাইয়া যে সবাই যাইও না ইকান আল্লাহ সালাইতাও পারুন ইকান আল্লাহ ব্লকও করতে পারুন ও কুটিমুটি ভাত তরে গুজ তামিন দিয়া গড়ি খাইবাই দাস করে উল্টিবার নলা গুজ দি ডুলাই দিন আর কইন তরি গুজ আর জলদি আমি সিধা হইতে দিতাম না তাহলে ব্যান্ডেজ দিয়া বেটাই তৈব ভিতরে ফসা ধরি লইব পাটনা যাইবাই হিকে কইব অপারেশন লাগবো অপারেশন করবাই বাড়িতেই কতদিন হুতিবাই এর বাদে জোহাই ভাই সেফটি কই গেছে গিয়া তিন মাস সাড়ে তিন মাস আট মাস বিছনার টাকার বাদে খাইয়া না খাইয়া রইতে রইতে এর বাদে বুধ হই ভাই আল্লাহ কোন জাত এর আগে বুধ হইতে নাই তো আমার ভাই হল আমার বিতা করিও না ডাক দিলে আইও আর যারা বারে আসো এরারে আমি রিকুয়েস্ট করি আর তুমি দেন যাইও না সারা ওয়াজর মফিল আও বাড়িত মা বই নকলরে খুই আর যত বিল ওয়াজ চলবো আমার বাদে কারি নজির আহমদ সাহাইবা তাই নো ওয়াজ করবা আখেরি দোয়াও মনে হয় তাই করবা আপনারা সকল বইটায় বইয়া শেষ দোয়া পর্যন্ত বইয়া ওয়াজ